বিএসএনএল ছাড়া কোনো কিছু কাজ হচ্ছে না, নেটের কাজ হচ্ছে না, খুবই প্রবলেমের মধ্যে আছি। সাথে পেশেন্ট আছে আর বয়স্ক মানুষ আছে, কোনো রকম হেল্প পাচ্ছি না। 24 ঘন্টা হয়ে গেছে। আর সব থেকে বড় কথা কি, অনেক আমাদের কারোর কালকে কারোর পরশু ফ্লাইটের টিকিট কাটা, এবার কি করে আমরা এখান থেকে বেরোবো, সেটাই হচ্ছে সমস্যা। খাবার আর জলের তো দাম যা আছে আছে, মেইন হচ্ছে এখান থেকে বেরোনোটা। তারপরে টেম্পারেচার যত রাত হবে তত মাইনাসে যাবে, মানে খুবই প্রবলেমের মধ্যে আমরা আছি। এটিএমেও টাকা নেই, কেন কি ব্যাংক বন্ধ, ব্যাংক বন্ধ থাকাতে টাকা, খুবই প্রবলেমের মধ্যে আছি আমরা।